আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে গুগল গুগল স্ক্রিপ্ট অর্থাৎ অ্যাপ স্ক্রিপ্ট কিভাবে কাজ করে সেটা দেখব। তো আমরা প্রথমে হচ্ছে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, দেখেন আমাদের এখানে দুটো ফিল্ড আছে, একটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন আর একটা হচ্ছে কোম্পানি নেম। কন্ট্যাক্ট ইনফরমেশন কোম্পানি নেমের এখানে আমার হচ্ছে টেবল অফ কন্টেন্টটা দেওয়া আছে। টেবল অফ কন্টেন্ট সিম্পলি দেওয়া আছে, যেখানে হচ্ছে চেঞ্জ করবো হচ্ছে এখানে যে কোম্পানির নামটা চেঞ্জ করবো এখানে নেমে এখানে চেঞ্জ করবো। এই চেঞ্জ করার জন্য আমরা একটি জিনিসটা দেখবো, এটা হচ্ছে তার আগে আমরা দেখি এটা আমরা না আছে আমাদের কাজটা দেখেছি কি কাজ করবে। যেখানে আমি হচ্ছে যদি ক্লিক করি এখান থেকে যে কোম্পানির নামটা আছে সে নামটা প্রিন্ট করবে, পাশাপাশি হচ্ছে ক্যান্ডিডেট ইনফরমেশন যেগুলো আছে সেটাকে হচ্ছে এই গোলাম হোসেন রহমান এই নামে হচ্ছে নামকরণ হবে শেষে, এবং পিডিএফ হবে। তা আসলে কিভাবে কাজ করে সেটাকে দেখি, আমি যদি একটা ক্লিক করবো, আগে ক্লিক করলাম, দেখেন আমার এখানে দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে। দেখেন একটা হচ্ছে সিভি কন্টেন্ট আর একটা হচ্ছে পিডিএফ ফাইলস। আমার এখানে পিডিএফ ফাইলসের মধ্যে দুটা ডাটা অ্যাড হয়ে যাবে, গোলাম হোসেন এটা অন করে দেখি আসলে এবং হিমুর রহমান এবং গোলাম হোসেন এটা দেখি কি আছে এখানে। এখানে হচ্ছে নামটা এখানে ট্র্যাক চলে আসছে এবং পাশাপাশি এইখানে দেখেন গোলাম হোসেন চলে আসছে আমার সিভিতে এইভাবে আছে। এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, আমরা হচ্ছে প্রথমে আমরা এই গুগলের একটি ইয়েতে যাই, যার পর এখানে আমরা হচ্ছে আমাদের যে গুগল ডক্স আছে ডক্সটা দেখবো। আমাদের গুগল ডক্সে আমাদের যে ইয়েটা ফাইলটা আছে সেই ফাইলটাকে দেখি, যেখানে আমাদের একটা সিভি লেটার ফাইল আছে। লেটার ফাইলটা কেমন হতে পারে সেটা আগে দেখি। আমরা একটা ব্যাংক টেমপ্লেট নিচ্ছি, এতে প্রথম থেকে শুরু করা যায় কিভাবে। দেখুন টেমপ্লেট নিলাম, টেমপ্লেট নেওয়ার পরে এখানে হচ্ছে দিয়ে দিব কোম্পানি, সরি ভিতরে কোম্পানি, যেমন এখানে দিব হচ্ছে ফার্স্ট নেম আর এখানে দিব হচ্ছে লাস্ট নেম। দেখি এটা কোন অনুসারে হবে, আমাদের এখানে যে টাইপ স্ক্রিপ্ট আছে টাইপ স্ক্রিপ্ট এটাকে কপি করে নিতে পারি আমরা, বা গুগল লিখতে পারি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এন বড় হাতে আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিব এখানে ফার্স্ট নেম, সরি এনটা বড় হাতে দিলে হয়ে গেল এবং লাস্ট নেম এর বড় হাতে দিলাম। এটা দিয়ে আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে ইয়ে করবো আমাদের কাজটা করব, এখান থেকে আমরা ফলো করবো কিভাবে করবো আমরা সবগুলো দেখবো। তার আগে হচ্ছে আমরা একবার প্রিন্ট করে দেখি কিভাবে প্রিন্ট করছি না করছি, এবং এইখানটা যে ইয়াটা আছে আমাদের আইডিটা আছে আইডিটা নেব, কপি করলাম এখন এই আইডিটা দেবো হচ্ছে আমরা এখানে টাইপ স্ক্রিপ্টে এখানে উপরে দিয়ে দেবো, এটা অনুসারে আমরা করব। সেভ করলাম, এটা একটা নাম দিয়ে দিই, আসলে নাম ছাড়া কোনো কিছু ভালো লাগে না। এখানে হচ্ছে নাম দিয়ে দেবো হচ্ছে সাপোজ আমরা প্রিন্ট করে পাচ্ছি, দেখি আমাদের কোনো প্রিন্ট হয় কিনা। আমরা শুধু এখানে ক্লিক করবো একটা, হ্যাঁ আমরা এখানে ক্লিক করবো। আচ্ছা এখানে কোনো ফাইল আছে, আমাদের এখানে দুটা ফাইল আছে, ফাইল ডিলিট করে দিই, আবার ডিলিট করে দিলাম। এবার হচ্ছে আমরা আমাদের লিঙ্কে এখানে আসলাম, আসার পর ক্লিক করব আদৌ কি হয় কিনা দেখি। রানিং এখানে রানিং চলছে, রানিং শেষ হলে আমরা দেখতে পাবো। তারপর দেখে আসি আমাদের এখানে, দেখেন এইখানে এবং এখানে দুই দিকে আসছে, দুটাই আসবে, অর্থাৎ এখানে যে ফাইলটা কপি হবে সেই ফাইলটা এখানে সেভ হয়ে যাবে। দেখি চলে আসছে, কি কি আসছে দেখি,
কোম্পানির নাম আসছে এবং এটা নাম আসছে, দুটাতে আসছে, এটা তো দেখি এবং এটাও দেখি, একটা কোম্পানির নাম এবং হচ্ছে তার বিস্তারিত। এখন হচ্ছে আমার তা এইভাবে না, আমি এটা ফিরে দিলাম, ফিরে দিয়ে আমরা হচ্ছে দুটা কোম্পানির নাম চাই। তাহলে কি করতে পারি, সিভি অফ কোয়ান্টিটি এইখানে আসার পরে আমরা যেখানে আছি সেখানে হচ্ছে রেঞ্জ, এখানে ইন্ডেক্স অফ না রেখে আমরা যদি এটাকে রো দিই, পারি গেট রো, শুধু এটা করতে গেট রো দিব, দেখি কি হয়। এটুকু চেঞ্জ করবো, এটুকু চেঞ্জ করার পরে আমরা হচ্ছে টাইপ স্ক্রিপ্টে যাবো। দেখুন আমাদের এখানে কোনো ফাইল নাই এবং এখানে একটা একটাও ফাইল নাই। এখন আমরা হচ্ছে কি করব, প্রিন্ট করব। ওকে দেখি, হ্যাঁ তার আগে এটাকে সেভ করতে হবে, সেভ না করলে সমস্যা। আমরা এখানে হচ্ছে সেভ করে নেব, সেভ করে নিয়েছি, এখন যাই, যার পরে শুধু প্রিন্ট করব। আমরা প্রথম থেকে শুরু করব, তবে আগে দেখে নিচ্ছি যে কি আছে। এখানে আমরা কাজ করছি, কাজ কয়টা কাজ হচ্ছে সম্পূর্ণটা এখানে চলে আসবে। যদি আমরা এখানে এক্সিকিউট লগে ক্লিক করি, সেটা আমরা যদি এখান থেকে রান করি, আমরা যেহেতু এখান থেকে রান করছি সেক্ষেত্রে আমাদের ফোন হচ্ছে আমাদের এখন রানিং চলছে, আমাদের মোট চারটা ফাইল আসবে। দেখেন দুটা গোলাম হচ্ছে, তিনটা গোলাম হচ্ছে, হচ্ছে কয়টা আসে, চারটা রহমান, তারপরে এই কি আসছে, কোম্পানির নাম এবং আমার নাম আসছে, এটা হচ্ছে 360 যেটা আছে, এটাতে এটাতেও ট্র্যাকটি আর কিছু আছে, আরটা হচ্ছে তিনটা কোম্পানির নামে বি আছে, হ্যাঁ রিফ্রেশন, তিনটা কোম্পানি চলে আসছে, তিনটা কোম্পানির আন্ডারে আসছে এবং ইমির রহমানের ক্ষেত্রেও তাই আছে। এটা হচ্ছে আমাদের সিম্পল বিষয়, আমরা হচ্ছে এটা হলো ফুল করা আছে, কিন্তু আমরা চাচ্ছি এভাবে না করে আমরা সরাসরি আমরা হচ্ছে কিভাবে এটা পিডিএফ করা যায়, কিভাবে কি করা যায় সেটা দেখব। দেখার আগে আমরা হচ্ছে কি করতে পারি, যাই হোক এটা আমরা আগে ডিলিট করে দিই সবকিছু, ডিলিট করতে পারি। এখানে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা সিভি তৈরি করছি কিভাবে সেটা আমাদের দেখতে হবে। সিভি তৈরি করার ক্ষেত্রে আমরা হচ্ছে দেখেন এই প্রথমে এই কয়টাই নিয়েছি, এই দুই তিনটাই, এক নম্বর হচ্ছে ডক ফাইলটা হচ্ছে কোন ফাইল, আমাদের যে লেটার অফ টেমপ্লেট এটা হচ্ছে ডক ফাইল, দুই নম্বর এটার এটার হচ্ছে আইডি, আইডিটা, তারপরে হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে টেমপ্লেট, এই আইডিটা এটা হচ্ছে মানে গেট ফোল্ডার বা আইডি, এই টেমপ্লেটটা হচ্ছে এই সিভি কন্টেন্টটা, সিভি কন্টেন্টটা নিয়েছি, তারপরে হচ্ছে টেম্প ফোল্ডার মানে টেম্পোরারি ফোল্ডার, তারপর পিডিএফ ফোল্ডার, যে এই পিডিএফ ফোল্ডারটা, এই পিডিএফ ফোল্ডারটা নিয়েছি হচ্ছে এবং এই পিডিএফ ফোল্ডার আইডিটা নিয়েছি, দেখবেন এই আইডিটাই ওখানে আছে, এই এই আইডিটাই আমাদের হচ্ছে, তারপর দেখেন ঠিক আছে লাস্টে বিয়ে, লাস্টে বিয়ে ঠিক আছে, হুহু আমরা গেট বাই আইডি নিয়েছি। এবং পাশাপাশি যেহেতু দুটাই আর কাজ করছি, দুটা টেবিলে মানে দুটা শিটে, এক্ষেত্রে দুটা যদি একটা শিটে নিই তাহলে একটা শিটে কাজ করতে পারবো। আমরা এই সব কাজ করেছি আমাদের হচ্ছে কাজের জন্য, যে আমরা কিভাবে পিডিএফ করা যায়। এই তিনটা ফাইল নেওয়ার পরে, এই তিনটা ফাইল নেওয়ার পরে আমরা সেটাকে ম্যানুয়ালি করতে পারবো, কিভাবে করতে পারবো, তো এখানে হচ্ছে এখানে এখানে কোনো কিছু আমরা হচ্ছে এ করে ভার বা কোনো একটা নাম দিয়ে দিয়ে করে কাজ করি, এটাতে কাজ করতে পারবো। এই কাজটা হচ্ছে আমরা সামনের ভিডিওতে দেখাবো, এতটুকুই যে হচ্ছে আমরা একটা সাহস করতে অ্যাপ স্কিপ দ্বারা হচ্ছে গুগল শিট, স্প্রেডশিট বা গুগল শিট বলা হয় বা শিট থেকে আমরা কিভাবে পিডিএফ করতে পারি বা আমরা অনেক কিছু করতে পারি, তার মধ্যে একটা দেখালাম যে আমরা একটা ক্লিকের মাধ্যমে আমাদের কোম্পানি বা আমাদের নির্দিষ্ট সিভি বা আমাদের যেটাই চাই সেটা আমরা করতে পারবো। যাই হোক আপনারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখবেন নিয়মিত, এবং আগামী ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে এটা শুরু করছে। ধন্যবাদ সকলকে।